সাবস্ক্রাইব করুন ফোর ডি ইসলামী, সকল প্রকার আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে চ্যানেল ফোর ডির সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া, বিশ্বনবীর শানে লাখো দরুদ। আজকে মাহে রমজানের রহমত বরকত মাগফিরাতের এক মহামিলন মাস, শান্তির মাস মাহে রমজান। মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বান্দা গুনাহ মাফের জন্য, তাই তো আউয়ালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন। আল্লাহ রসুল বলছেন প্রথম দশক হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, তৃতীয় দশক হচ্ছে নাজাতের। আসলে আমরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার বান্দা, বন্দিগীর উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠত্ব রক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে বান্দা হিসেবে বন্দিগী করতে যেয়ে, আমরা তার হুকুম পালন করতে যেয়ে অজ্ঞতার কারণে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আমরা অসংখ্য অগণিত গুনার সাথে জড়িত হয়েছি। আমি এমন এক মানুষ যে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে পৃথিবীতে আমি গুনাহ করি নাই। গুনাহ করেছি প্রত্যেকেই, গুনামুক্ত আমরা কেউ নয়। প্রতিনিয়ত আমরা গুনাহ করছি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেও আমরা অনেক সময় গুনাহ থেকে বাঁচতে পারি না। তো এত বড় গুনাহগার হওয়ার পরও, এ মাগফিরাতের, এ ক্ষমার, এ মাস পাওয়ার পরও আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা না করি, ইস্তেগফার আদায় না করি, তাহলে এর চেয়ে আমাদের মতো দুর্ভাগ্য আর কপালমন্দ আর কোন মানুষ হতে পারে না। তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ তার জীবনের গুণাগুলি আল্লাহ তাবারক তাআলার দরবার থেকে ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি নাক ধুলায় দূষণিত হোক, অর্থাৎ সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। তাই আসুন, আল্লাহ তাআলা বলেছেন, ওতুবু ইলাল্লাহ জামিয়া আইয়ুহাল মুমিনুন, যে লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আর তওবা করলে তোমরা সফলকাম হবে। সেই সফলতার জন্য তওবা এবং ইস্তেগফারের বিষয়ে আমরা বিজ্ঞ আলোচক মুফতি শাহ আলম সাহেব থেকে আমরা এখন আলোচনা শুনব। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়া উম্মতিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের নির্ধারিত বিষয় রমজানুল মুবারকে তওবা করবার গুরুত্ব বা আমাদের করণীয়। প্রথমে মনে রাখতে হবে, তওবা এমন একটি বিষয়, এটা কোনো মাসের সাথে, কোনো সময়ের সাথে, কোনো স্থানের সাথে জড়িত কোনো বিষয় নয়। তওবা যখনই আমার পদস্খলন হয়ে যাবে, যখনই আমি গুনাহগার হয়ে যাব, গুনাহ করব, তখনই আমি তওবা করে নেব। কারণ তওবাটা গুনাহ হওয়ার সাথে সাথে তওবা। এ বিষয়ে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারীবিন ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের তওবাটাই গ্রহণ করবেন, আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত, মূর্খতাবশত ভুল করে, খারাপ কাজ করে ফেলল, করবার সাথেই সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারীব, তাড়াতাড়ি করে তারা তওবা করে নিল, তাহলে ওই সকল ব্যক্তিদের তওবা আমি আল্লাহ তাআলা কবুল করব। এখান থেকে বোঝা যাচ্ছে, যখনই গুনাহ হয়ে যাবে তখনই তওবা করতে হবে। তাহলে গুনাহগারদের জন্য তওবাটা আবশ্যক। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলে দিচ্ছেন, প্রত্যেক মানুষই গুনাহগার, আর সকল গুনাহগারদের মধ্যে সর্বোত্তম সেই মানুষ যে তওবা করে। তাহলে বুঝতে হবে আমাদেরকে, গুনাহ হয়ে গেলেই আমি আমাকে কিন্তু একেবারে নিচু মনে করে একে গুটিয়ে নিব তা কিন্তু নয়। তাই বলে আমার গুনাহ করে কি এটাকে আমি ফখর গর্ব করব, জি না, এটাও না। এটা তারা বোঝানো হচ্ছে, এই আমি গুনাহ করেছি, আমাকে অনুতপ্ত হতে হবে, আমাকে অনুসূচিত হতে হবে, অনুশোচনা করবার সাথে আল্লাহ তাআলার দরবারে আমি তওবা করব, আল্লাহ আমি ভুল করেছি, শয়তানের প্ররোচনায় পড়েছি, শয়তানের প্ররোচনায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি তো সেই মহা মহামহিম, তুমি তো সকল কিছুর ঊর্ধ্বে, তোমার ক্ষমা তো এত বেশি, তোমার ক্ষমার কাছে কোনো কিছুই টেকবে না, আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, ভুল করেছি। তাহলে রব্বুল আলামিনের ওই বাণী, তুবু, তোমরা তওবা করো, দুইটা অংশ,
তাওবাতান নাসুহা, তবায় নাসুহ করো, অথবা তুবু আইয়ুহাল মুমিনুন, তোমরা মুমিনরা সকলে মিলে তওবা করো। তাহলে আমাদেরকে তওবা করতে হবে, বিশেষত রমজানুল মুবারক, যেহেতু রব্বুল আলামিন রহমত মাগফিরাত নাজাতের মাস দিয়েছেন আমাদেরকে। এ মাসে আমরা তওবাটা বেশি বেশি কেন করব? কারণ অন্যান্য মাসে আমরা যেখানে একটা নফল ইবাদত করলে, সে মাসে এই রমজানে এসে এই একটা নফল ইবাদত করব, একটা ফরজের সওয়াব পেয়ে যাব। তাহলে তওবা যেখানে করলে এত ফজিলত আছে, সে তওবাটা যখন রমজানে করব, অবশ্যই ফজিলতটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। এটাই তো আমরা আমাদের পূর্বসূরী ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আউলিয়া কেরাম পীর মাশাইখদের মধ্যে দেখেছি, তারা রমজান মাসে কত বেশি তওবা করতেন, কত বেশি তওবা করতেন। আর এতটুকুই কি, আমরা আমাদের পূর্বসূরী ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন পীর মাশাইখদেরকে আমরা দেখেছি, তাদের মাধ্যমে আমরা জেনেছি যে তারা রমজান মাসে কত বেশি তওবা করতেন, কত বেশি, আর করবেন না বা কেন? খোদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে বলেছেন যে আমি প্রত্যেক দিন 70 বারের উপর, অথবা কোনো হাদিসে 100 বারও আমি তওবা করতাম, নবীজির কি কোনো গুনাহ ছিল? জি না, কখনোই না। শুধু আমাদের নবী নন, প্রত্যেক নবীর ব্যাপারে আমাদের এইটা দৃঢ় বিশ্বাস যে কোনো নবী রসুল গুনাহ করেননি, তারা গুনাহ করতে পারেন না, তারা গুনাহগার ছিলেন না। হ্যাঁ, তাদের দ্বারা যে জান্নাত যেগুলো হয়ে গেছে সেটা আলাদা, ওইটা গুনাহ বলা হয় না। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীগণের ব্যাপারে এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে। আমাদের মাযহাবের ইমাম সাইয়্যিদুনা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলে দিচ্ছেন, আল আম্বিয়া ও আলাইহিম সালাতু ওয়া সালাম মাসুমুন আনিস সাগায়ের ওয়া আনিল কাবায়ের, আমাদের নবী সহ সকল নবী রাসূল কবিরা তো অবশ্যই, সগিরা গুনাহ থেকেও তারা নিষ্পাপ। তাহলে যারা সগিরা গুনাহ থেকেও নিষ্পাপ, আর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নিষ্পাপদের যিনি সরদার, তিনি যদি প্রত্যেক দিনে 70 বার থেকে 100 বার তওবা করেন, আমাদের কতবার কি করার দরকার? কিন্তু আমাদের নবী যার আগে পরে কোন গুনাহ ছিলেন না, তিনি 70 থেকে 100 বার প্রতিদিন তওবা করেছেন। আর আমরা কিন্তু আদমের সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা সন্নতির ইসকালনের কারণে, একটা ঘটনার কারণে, যেটাকে আমরা ভুলও বলবো না আর এটাকে আমরা গুনাহও বলবো না, একটা ঘটনা ঘটেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গন্ধম খেয়েছিলেন, আর এই গন্ধম খাওয়ার কারণে তার যে দুনিয়ার জমিনে যে তার অনুতপ্ত অবস্থান সৃষ্টি হয়েছিল, আমরা যেটা অকিয়াবা যেটা আমরা উল্লেখ পেয়েছি সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা ভুলের জন্য প্রায় 350 বৎসর তিনি আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেছেন, কেঁদেছেন। তাই তো তওবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবা আদম করেছেন, আর আদমের সন্তানরা গুনাহ সাথে সাথে তারা তওবা করে নেবেন। তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইমুনা যামবে কামান লা যামবা লাহু, যে ব্যক্তি খাঁটি মনে তওবা করে সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনোদিন গুনাহ করে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা তওবার রাস্তা আমাদের জন্য খোলা রেখে দিয়েছেন। আমরা গুনাহ করেছি, আমরা অপরাধ করেছি, আমরা পাপ করেছি, এই মহামহিমান্বিত মাস মাগফিরাতের মাস, নাজাতের মাস, মাহে রমজানি মাস, এই মাসে আমরা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করি, ইস্তিগফার আদায় করি বেশি বেশি করে, তাহলে অবশ্যই আমরা নিষ্পাপ হয়ে যাব। তবে আমরা গুনাহ করে এই গুনার বোঝা নিয়ে যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকি, আর এই গুনার বোঝা নিয়ে পরকালমুখী যদি হয়ে যায় কিয়ামতের ময়দানে, যখন এই দুনিয়ার গুনার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াবো, সেদিন আমার আপনার কোনো উপায় থাকবে না। অতএব মাহে রমজান গুনাহ মাফির মাস, সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিষয়ে আমরা আরও শুনবো যে আমরা কীভাবে ইস্তিগফার আদায় করতে পারি। যে দেখুন, ইস্তিগফার আমরা করব, আত-তাওবাতু আন-নাদাম, তাওবা মানেই অনুশোচনা করা। আমরা এরকম করব, গুনাহ করলাম, আস্তাগফিরুল্লাহ, শুধু এটা দিয়েই কিন্তু তাওবার সিস্টেম না, ইস্তিগফারের সিস্টেম না। অবশ্যই আমরা পড়ব, আস্তাগফিরুল্লাহ পড়ব, আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই, আপনার কাছে আমরা আবার ফিরে আসছি, মনে এই নিয়তটা থাকবে, এই পাপটা করেছিলাম আল্লাহ, এই পাপ আর কোনো দিন করবো না, যে অন্যায় করেছি আল্লাহ সে অন্যায় আর কোনো দিন করবো না,
এই দৃঢ় সংকল্প বদ্ধ হয়ে আল্লাহ তালার দরবারে আমরা ক্ষমা চাইব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি। যে সকল ভাষায় তওবাগুলো এসেছে সেই সকল ভাষায় আমরা তওবা ইস্তেগফার করব, আর সাথে সাথে নিয়ত থাকবে যে পাপ করেছি এই পাপ আর কোনোদিন এই পাপে আমরা জড়াবো না। তাহলেই নবীজির ওই হাদিস শরীফ আত-তাইবু মিনাদ দাম্বি কামান লা দাম্বা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে প্রকৃতপক্ষে তওবা করল মনে হয় তার আর কোনো গুনাহই থাকবে না, প্রকৃতপক্ষে তার আর কোনো গুনাহ থাকে না, সে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আর নবীজি বলেছেন কারো গুনাহ করতে করতে যদি তার গুনাহটা একেবারেই সেই সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আর সে যদি একনিষ্ঠ মনে রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায় ওই পাপ কোনোদিন করবে না, ওই সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে তাকে একবারে নিষ্পাপ বানিয়ে দেবেন। এই হাদিসের আমরা মিসদাক হতে পারবো আল্লাহ তাআলার দরবারে। আমাদের এই আশা, এই প্রত্যাশা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে ওলামায়ে কেরাম, সালফে সালেহীন, পীর মাশায়েখ, হাক্কানী রব্বানী আলেমদের অনুসরণ করে আমরা নিয়মিত তওবা ইস্তেগফার করব এবং আমাদের দ্বারা সংঘটিত পাপগুলোতে আর ফিরে যাব না। এই দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আমরা আমাদের জীবনকে মাহে রমজানে নতুন রঙে রঙিন করতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তার হাবিবের ওসিলায় কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে রাখি শুকরিয়া। তওবা ইস্তেগফারের মহামূল্যবান কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যারা আছেন, আমরা গুণামুক্ত কেউ নই, বকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে গুণা করি নাই। অসংখ্য গুণা আমরা করে ফেলেছি, জীবন যৌবন গুণার মধ্য দিয়ে আমরা নষ্ট করে ফেলেছি। মহা সুবর্ণ সুযোগ মাহে রমজানে বেশি বেশি করে আমরা ইস্তেগফার আদায় করবো, আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করবো। খাঁটি মনে তওবা হচ্ছে গুনার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এবং জীবনে সেই গুণার সাথে আর সম্পৃক্ত হবেন এরকম ওয়াদাবদ্ধ হওয়া, যার কখনো ওই গুণার সাথে সম্পৃক্ত হব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন যৌবনে আমাদের অজ্ঞতার কারণে যত গুণা করেছি এই মাহে রমজানে ক্ষমা চাই, এবং ক্ষমা চাওয়ার আরও ব্যাপকতা বৃদ্ধির জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সে দোয়া আল্লাহ তাআলার কাছে, যে দোয়া বাবা আদম আলাইহি সালাতু সালাম তওবার জন্য আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন ওয়া আকিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ।